নমস্কার আর স্বাগতম জানাইছো আপনি চাই আছে খবর মহানগরের গুয়াহাটির নুনমাটির ঘটনা। নুনমাটির নিজরাপাড়ার রাজপথত ক্যাব চালকক আক্রমণ করেছে দুর্বৃত্তর দল এটা। এই ঘটনার পিছতে কিছু চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। স্কুটি তহা দুটাকৈ দুর্বৃত্তই আক্রমণ করলে ক্যাব চালক আনিসুর রহমানক। নিশা ঘরলে উভতি যাওয়ার সময়তে স্কুটিত অহা দুই দুর্বৃত্তই আগভেটি ধরেছিল আনিসুরে চলাই অহা AS01JC 3500 নম্বরের ওয়াগনার বাহন গাড়িখনের চাবি কাঢ়ি লৈ আনিসুরক আক্রমণ করেছিল দুর্বৃত্তই। আনিসুরে যেতিয়া চিঁড় বাখর করলে তেতিয়া স্থানীয় রাইজ উলাই অহাত ঘটনাস্থলীর পলায়ন করে দুটাকৈ দুর্বৃত্তই। অভিযোগ অনুসরি ঘটনা জড়িত এটা দুর্বৃত্ত নুনমাটির বাপুজিনগরের সাহিল খান। সাহিল খানক চিনাক্ত করেছে ইতিমধ্যে ভুক্তভোগী ক্যাব চালকজনে। আর স্থানীয় রাইজর অভিযোগ মতে সাহিল খান নামের যুবকজনের নেতৃত্বতে এটা দুর্বৃত্তর দলে পূর্বেও নিশা বহু লোকক ধন দাবি করেছে। ঘটনা সন্দর্ভত নুনমাটি থানাত এজাহার দিছে ইতিমধ্যে ভুক্তভোগীয়ে। মই এজন ক্যাব চালক হয়। কালি মই ডিউটি শেষ করে ঘরলে গৈ আছিলোঁ। তারপর দুজন মান লড়া রাস্তা মই যাওয়া রাস্তাটো ব্লক করে রাখিছে। নিজরাপাল জামে মসজিদের ওসর রাস্তাটো ব্লক করে রাখিছে। মই লড়াজনক কলো সাইড দিয়া বলে, ই সাইড নিদিলে। ই মূর গাড়িখন সাইড করব কৈ আছে। মূর গাড়িখন সাইড করে পেলায় তার অবশ্যই কিনা বেলেগ মোটিভ আসলে। তারপর কোথাও তুমি মই ভালকে গলো, তুমি অল্প আগুয়াই দিয়া মই গুছি যাও। ই সেটু নামানি পেলায় তো বেশি বকি আছে ন, এনেক কয় পেলায় কি মোর গাড়ির মানে বাম্পারত গুছা মারিলে। তারপর কোথাও আরে তুমি কেন করে আছো মোর এনে কি করছো তোমাক, মানে তোমাক মানে খালি গাড়িখন আগুয়াইহে দিব দিছিল। তারপর কি মোক কলে যে তো বেশি বকি আছো, এনেক কয় পেলায় যেটু মোর গাড়ির রেইন গার্ড থাকে সেটা গুছা মারি দিলে, গুছা মারি ভাঙি গল। মো কো আরে কেন করেছো মোর এনে। তারপর সি কি করলে, তো তোর মানে তোর মুখখন বেশি চলি আছে ন, তারপর এনে কোথাতে মোট মুখত পোসা মারিলে, এতে মারিলে। তারপর মই কি করল আপনার, তারপর মোট গাড়িখনের চাবিটা কাড়িবর কারণে চেষ্টা করেছে। গুৱাহাটীত বোমা বিস্ফোৰণৰ অভিযোগত মানৱ কলিতা গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। আলফা স্বাধীনৰ হৈ বোমা সংস্থাপন কৰিছিলে মানৱ কলিতাই। গুৱাহাটীলৈ অনা হৈছে তিতাপৰাত গ্ৰেপ্তাৰ হোৱা মানৱ কলিতা। গুৱাহাটীৰ হাতগাঁও থানাত ৰখা হৈছে ধৃত মানৱক। 15 আগষ্টত ৰাজ্যৰ যি বিভিন্ন স্থানত বোমা সংস্থাপন হৈছিলে, বিস্ফোৰক সামগ্ৰী সংস্থাপন কৰিছিলে, গুৱাহাটীৰ কেইবাটাও স্থানত ID সংস্থাপনৰ দায়িত্বত লৈছিল মানৱে। SIT নিজৰ জিম্মাত ল'ব এতিয়া মানৱ কলিতা। তিতাপৰাৰ পৰা গ্ৰেপ্তাৰ হৈছিলে মানৱ কলিতা আৰু মানৱ কলিতা পৃথকে পৃথকে জেৰা এতিয়া চলাব মহানগৰ আরক্ষীয়ে। মানৱ কলিতার ঘর হয়েছে হুজার কাকি। দুবছর পূর্বে পেঙেরি থানায় গ্রেপ্তারও করেছিল মানৱক। মরিয়নির ধন দাবিত জড়িত হয়ে আছিল মানৱ কলিতা। চাহ বাগিচাত আলফা স্বাধীনৰ নামত 3000 টকা দাবী কৰি ৰাইজৰ হাতত ধৰা পৰিছিলে মানৱ কলিতা। ৰাইজে কৰাত কৰি মানৱ কলিতা গতাই দিছিলে আৰক্ষীৰ হাতত। তাৰপিছত আৰক্ষীয়ে ৰহস্যজনকভাৱে গুৱাহাটীত বোমা সংস্থাপন কৰাৰ অভিযোগত মানৱ কলিতা গ্ৰেপ্তাৰ কৰাৰ দাবী তুলিছে। অভিযোগ মতে আলফা স্বাধীনৰ সদস্য মানৱ কলিতাৰ আৰক্ষীৰ সৈতে আছে সম্পৰ্ক। আৰক্ষীয়ে নিজৰ উৎস হিচাপে মানৱ কলিতাক ব্যৱহাৰ কৰাৰ অভিযোগ আছে। জানিব পৰা মতে 3000 টকা ধন দাবী কৰি কেইটামান দিন পূৰ্বে আটক হৈছিল মানৱ কলিতা। কিন্তু ৰাজ্যত বিভিন্ন স্থানত আলফা স্বাধীনৰ বোমা সংস্থাপনৰ ঘটনাৰ তদন্তত বৰ বিশেষ সফলতা লাভ নকৰাত মানৱ কলিতাক গ্ৰেপ্তাৰ কৰি দেখুওৱাৰ অভিযোগো আনিছে বিভিন্নজনে। এই অভিযোগ বিভিন্নজনৰ। উল্লেখযোগ্য যে ইয়াৰ পূৰ্বে 2-3000 টকা দাবী কৰাৰ অভিযোগত কেইবাবাৰো আটক হ'বলগীয়া হৈছে মানৱ কলিতা। আৰক্ষীয়ে সম্পৰ্ক থাকিলেও বিগত বহুদিন ধৰি আৰক্ষী কোনো ধৰণৰ খবৰ দিব পৰা নাছিল মানৱ কলিতাই। আৰু এই ঘটনাটো এতিয়া পোহৰলৈ আহিছে। তেখেত অফিসত সোমাই আহিলে, অফিসত সোমাই কৈছে। তাৰপিছত মই সুধিলোঁ যে আপুনি কোন হয়, নাই বোলে আহিছোঁ। তাৰপিছত কি হ'ল আপুনি কওকচোন কথাখিনি, নাই বোলে পইচা লাগে। আপুনি মই তেতিয়া ক'লোঁ আপুনি কোন সংগঠন পাইছে, এনেকৈ পইচা বিচাৰি দেখুৱাওক আপোনাৰ কাগজ পত্ৰ, পইচাটো দিম বাৰু। তেতিয়া কৈছে বোলো আমাৰ কোনো সংগঠন নাই, খালি আমাক পইচা লাগে। ৰখিব ক'লোঁ, অলপ সময় ৰখিলে, তাৰপিছত নিজে ওলাই গ'ল। ওলাই যোৱাৰ পিছত আমাৰ সন্দেহ হ'ল, ভয়ো খালোঁ। সন্দেহ হোৱাৰ পিছত মানুহখিনিক মই জনালোঁ, মালিককো জনালোঁ, চবে তাৰপিছত ক'লে। তাৰপিছত কোৱাৰ পিছত আমি ওলাই তেখেত ওলাই গ'ল। দেখাইছে তেখেত আগত আলফাত যিটো জেল খাদি আছিলে সেইখিনি ডকুমেণ্টছ দেখুৱাইছে। তাৰপিছত আকৌ আলফাত যাবৰ কাৰণে আকৌ পইচা লাগে, সেয়া ডিমাণ্ড কৰি আছিলে। অঁ আলফা বুলি কৈছে, ডকুমেণ্টছখিনিও দেখাইছে।
পলাই হারি যাব নয় কোনো ট্রেডিং মহাপ্রবঞ্চক। ট্রেডিং মহাপ্রবঞ্চক কঠোর হয়ে পড়েছে মুখ্যমন্ত্রী আর মহাপ্রবঞ্চক দীপাঙ্কর বর্মনক শীঘ্রে গ্রেপ্তারের ইঙ্গিত। বেশি দিন পলাই থাকিব নয়, এদিন নহয় এদিন গ্রেপ্তার হবই বলে মুখ্যমন্ত্রী কৈছে। পলাতক মহাপ্রবঞ্চক গ্রেপ্তারের বাবে আরক্ষীর উপর ইতিমধ্যে সংবাদ মাধ্যমক হেঁচা প্রয়োগের আহ্বান মুখ্যমন্ত্রী। পলাই থাকিলে কেতিয়া কেনেকে ধরিব পারিব এটা আপনাদের পুলিশক সুধিব লাগিব। কিছুমান অপরাধীক ধরোতে অল্প সময় লয়, কিছুমান অল্প সোনকালে ধরাত পড়ে। ইয়াত ডেইলি আপডেট নাই, যোনদিনাখন গ্রেপ্তার হব সিদিনাখন পুলিশে আপনাদের জানাব যে আজি গ্রেপ্তার হল বলে। ইয়ার আর ডেইলি ধর পি ডাব্লিউ ডি ব্রিজ এখন বনালে ডেইলি আপডেট থাকে যে আজি 100 মিটার হল, কালি 200 মিটার হল। মানুষ এজন পলাই থাকিলে তার তো আপডেট দিব নয়, গ্রেপ্তার হব নিশ্চয়। আর গ্রেপ্তার হলে আপনার গ্রেপ্তার হওয়ার রাতেপা দিনট খবর দিন, তেতিয়ালৈকে আজিও গ্রেপ্তার করিব পারা নাই বলে নিউজ করার দায়িত্ব আপনার, যাতে পুলিশের উপর প্রেসার একটা ক্রিয়েট হয়ে থাকে। এই ট্রেডিং কেলেঙ্কারি সন্দর্ভত ডিব্রুগড় আরক্ষী অধীক্ষকর সংবাদ মেল, বর্তমানলৈকে দুজনক গ্রেপ্তার করা হয়েছে, এজন বিশাল ফুকন আর আনজন অভিজিৎ চান। বর্তমানলৈকে 18টা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তদন্তত সেবি আই টি ইডির সহযোগিতা বিচারা হয়েছে। ঘটনা জড়িত লোকক তালিকা দীঘলিয়া বলে জানা গেছে বা জানাইছে আরক্ষীয়ে। তালিকাত আছে চিকিৎসক, শিল্পী, ইউটিউবারের নাম স্পষ্টক ইতিমধ্যে উলাই পড়েছে যে তালিকাত চিকিৎসকর নাম আছে, শিল্পীর নাম আছে, ইউটিউবারের নাম আছে। তদন্তর খাতিরত নামব রাজহুয়া করার বিরত আছে ডিব্রুগড় আরক্ষী। প্রায় 15 গৰাকীর সাক্ষ্য ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এই গোটেই ঘটনা। বিশাল ফুকনের কেসটা আপনি সব গম পায়, এই সি আই ডি ট্রান্সফার হয়েছে আমারপা, স্পেশাল ইনভেস্টিগেশন টিম এটা বনো হয়েছে সি আই ডির আইজিপি ম্যাডামর নেতৃত্ব। আমার এতালে যে মানে প্রোগ্রেস হয়েছে, অলরেডি দুজনক আরেস্ট করা হয়েছে, বিশাল ফুকনের এজন অভিজিৎ চন্দ্র। তারপর আমি অরাউন্ড 18 ব্যাঙ্ক অ্যাকাউন্টস আমি ফ্রিজ করছো এই কেসতে। আর ফ্রিজ করার পিছত আমি যে প্রপার্টিস আমি ফ্রিজ করছো এই প্রপার্টি আমি অ্যাটাচমেন্ট করার পর এই প্রসেস স্টার্ট করছো। আর বিভিন্ন এজেন্সিজ যে আছে, ব্যুরো অফ ইমিগ্রেশনক আমি কন্টাক্ট করছো, লুকআউট সার্কুলার ইস্যু করছো যে অ্যাবসপন্ডিং অ্যাকিউজ আছে, আর সেবি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হোক, বেলেগ বেলেগ ডিপার্টমেন্ট যে আমার ইনভেস্টিগেশন যে দরকার আছে তাকে আমি ভেরিফাই করছো বেসড অন দ্য এভিডেন্সেস আমি যে পাইছো। বিশাল ফুকনের গোচর ডিব্রুগড় আরক্ষী জব্দ করে থানাতে রখা 3খন বাহন আদালত লই যা হয়েছে। ইতিমধ্যে আদালত বাহন কেন লই যা হয়েছে। এসপ্তাহে ইফালে সন্ধান নাই সুমি আর তার্কিক বরার। কলৈ গল সুমি, কলৈ গল তার্কিক? এস আই টি গঠনের পিছতে দুয়োকে বিচারি থাকা হয়েছে। এস আই টিয়ে বিচারি অভিযান করেছে, আরক্ষীর অভিযান চলিছে মেঘালয়ের বহু কেটা স্থানত। অভিযান করিলে সি আই ডি আর মহানগর আরক্ষীয়ে, অভিযানকারী দলক সহায় করেছে ইতিমধ্যে মেঘালয় আরক্ষীয়ে। চেরাপুঞ্জির বহু কেটা স্থানত চলিছিল অভিযান, মেঘালয়ত আত্মগোপন করার খবর লাভ করেছিল আরক্ষীয়ে। রাজ্যত সংঘটিত হওয়া ট্রেডিং কাণ্ডক লৈ আরম্ভ এস আই টির তদন্ত, আর এই এস আই টির তদন্ত এটা চলি আছে। এ পর্যন্ত এস আই টিয়ে ট্রেডিং কাণ্ডত জড়িত 22 জনক লুকআউট সার্কুলার জারি করেছে। আই জি পি সংযুক্ত পরাশরের নেতৃত্বত গঠিত এস আই টি সি আই ডির 7 জনীয় এস আই টি আরম্ভ করেছে তদন্ত প্রক্রিয়া। মুঠ 28টা গোচর, 28টাক গোচর দীপাঙ্কর বর্মন, সুমি বরা, তার্কিক বরা, রাজীব বরাকে ধরে 22 জনলৈ লুকআউট সার্কুলার জারি করেছে ইতিমধ্যে আরক্ষীয়ে। ইফালে ইন্দোনেশিয়ার বালিয়েই সুমি আর বিশালের যুটিয়াভাবে আসলে শেষরটো বিদেশ ভ্রমণ। জুলাই মাহত ইন্দোনেশিয়ালৈ গৈছিল বিশাল আর সুমি। বিশাল সুমির সঙ্গে ইন্দোনেশিয়ালৈ গৈছিল সুমির মাতৃ। সুমির এগারী অতি ঘনিষ্ঠ বান্ধবী গৈছিল আর বান্ধবীগীর মাকও গৈছিল। লগতে গৈছিল সুমির শাহুমা অর্থাৎ তার্কিক বরার মাতৃ আর মাতৃর আন কেবাগীমান মহিলা। অবশ্যই সুমির ঘনিষ্ঠ বান্ধবীগিয়ে সঘনাই কিন্তু বিদেশ ভ্রমণ করেছিল, সেইবর তথ্য পয়া গেছে পোহরলে আছে। ইটালিলে গৈছিল, দুবাই গৈছিল, স্পেইন ইত্যাদি ভ্রমণ করে ফুড়ে। তেনেক ফটো দেখা যায় বান্ধবীগীর সোশ্যাল মিডিয়ার প্রোফাইলত।
আর গুয়াহাটিলে অনা হব মহাপ্রবঞ্চক বিশাল ফুকনক। বর্তমান ডিব্রুগড় কারাগারতে আছে বিশাল ফুকন। আদালত আবেদন জানাইছে এসআইটিয়ে, এসআইটিয়ে আবেদন জানার পিছতে বিশালক বিচারিব নিজের জিম্মাত। ইতিমধ্যে ডিব্রুগড়ের বিশাল ফুকনের গোচর হস্তান্তর হয়েছে সিআইডিলে। আরক্ষীর সিআইডির এসআইটিয়ে তদন্ত আরম্ভ করেছে। ইতিমধ্যে বিভিন্নজনক যেহেতু সার্কুলার পঠিয়া হয়েছে। উল্লেখযোগ্য কথাটা হয়েছে যে সুমি বরাক উপহার দিবলে রেঞ্জ রোভার এখন বুক করেছিল বিশাল ফুকনে, আর সেই রেঞ্জ রোভার আহি পোৱা কথা আছে বিশ্বকর্মা পূজার সময়ত, আর সেই বিশ্বকর্মা পূজাতে সুমিক উপহার দিয়ার কথা আছে রেঞ্জ রোভার বাহনখন। আৰু আৰক্ষীর জেৰাত স্বপ্ননীল দাসে প্ৰকাশ কৰিছে বহু বিস্ফোৰক তথ্য। আৰক্ষীৰ হাতত দুটা বেংক একাউণ্টৰ তথ্য আহি পৰিছে। পাঞ্জাব নেশ্যনেল বেংক আৰু বিশাখাপট্টনম কোঅপাৰেটিভ বেংকৰ দুটাকৈ একাউণ্টৰ তথ্য আৰক্ষীৰ হাতত। এতিয়া একাউণ্টত থকা বেংক একাউণ্ট থকা এই দুটা বেংকলৈ ইতিমধ্যে তদন্তকাৰী বিষয়াই পত্ৰ লিখিছে, পত্ৰ প্ৰেৰণ কৰা হৈছে। বেংকৰ অনুমতিৰ পিছতে একাউণ্ট দুটা পৰীক্ষা কৰিব পাৰিব তদন্তকাৰী বিষয়াই। সেই দুয়োটা একাউণ্টত বৃহৎ ধনৰ লেনদেনৰ তথ্য আৰক্ষীয়ে ইতিমধ্যে পাইছে আৰু সেইবোৰ তথ্য প্ৰমাণ হিচাপে ব্যৱহাৰ কৰিব। আৰু সেই দিশতে আৰক্ষীয়ে এতিয়া বেংকৰ সৈতে যোগাযোগ কৰিছে, এটা পি এন বি আৰু আনটো বিশাখাপট্টনম কোঅপাৰেটিভ বেংক। এখন পান দোকানের গৰাকীৰ পৰা কুটি পুটি মাইনাও ব্ৰহ্ম। পান দোকানী মাইনাৰ নামত এতিয়া নামে বেনামে বিশাল বিশাল সম্পত্তি, সম্পত্তি বিশাল সম্পত্তির অধিকারী মাইনাও। মায়াবী নারীর চলাহী কথার পাক চক্রত পৰি ট্রেডিংৰ নামত মাইনাও ব্ৰহ্মৰ হাতত জমাত হৈছিল বহুতে লাখে লাখে টকা। হাজাৰ ঘৰত টকা বাদেই দিয়ক, লাখে লাখে টকা জমাত হৈছে। আর বাক্সা জিলার মুছলপুরৰ পশ্চিম বাংনামারীর মাইনাও ব্ৰহ্মই মুছলপুরত পান তামোলৰ লগতে পেট্রোল ডিজেলও বিক্রি কৰি চলাই গৈছিলে নিজৰ পৰিয়ালটো। প্ৰায় এটা বছৰ পূৰ্বৰ পৰা মহিলাগৰাকীয়ে অনলাইন ট্ৰেডিঙৰ নামত মাহেকত শতকৰা 6% লাভ দিয়াৰ প্ৰলোভন দি বাক্সা জিলাৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা ধন সংগ্ৰহ কৰিবলৈ আৰম্ভ কৰিছিল। কিন্তু 2-3 মাহ দিয়াৰ পিছতে অন্তৰ্ধান হৈছিল মাইনা ব্ৰহ্ম। গ্ৰাহকৰ ধনেৰে মুছলপুৰ চহৰৰ 3-4 ঠাইত মাটি কিনি অট্টালিকা নিৰ্মাণ কৰাৰ উপৰিও কেইবাখনো বিলাসী বাহন ক্ৰয় কৰি দিছিলে। মাইনা ব্ৰহ্মৰ বিৰুদ্ধে দীঘলীয়া অভিযোগ আছে। এতিয়া কিন্তু এই গোটেই অভিযোগবোৰ উত্থাপন হোৱাৰ পিছতে মাইনা ব্ৰহ্ম কিন্তু ক'ৰবাত আত্মগোপন কৰি দিছে। অতি কম দিনের ভিতরতে ঘর মাতি গাড়ির মালিক হল এগারী মহিলা। ট্রেডিং কেলেঙ্কারির বিরুদ্ধে আরক্ষীয় সক্রিয় হওয়ার সময়তে মাইনা ব্রহ্ময় সম্প্রতি আত্মগোপন করেছে। জানিপরা মতে বিভিন্ন পর্যায়ের প্রায় 8,000 লোকরপরা ধন সংগ্রহ করেছে মাইনা ব্রহ্ময়। বিগত 6-7 বছর ধরে মহিলাগিয়ে ট্রেডিং ব্যবসায় করে সংগ্রহ করেছে প্রায় 100 কোটি টাকা। আর এই মহিলাগিয়ে আত্মগোপন করার প্রাপ্য ধন বিচারি এটা হাবাথুরি খাইছে। আরক্ষীর ওসর চাপিছে ভুক্তভোগী, ফোন করে সঁহারি পো নাই বিনিয়োগকারী সকলে। দেওবারে কেগারীমান ভুক্তভোগীয়ে মাইনা ব্রহ্মর বিরুদ্ধে মুছলপুর আরক্ষী থানাত এজাহারও দিছিল। এজাহারের ভিত্তিত এটা মহিলাগী বিচারি আরক্ষীয়ে চলাইছে অভিযান। হিসাবে আমি ইপিনে উত্তরের মানে উত্তর ভোগপাড়া বলে কোয়া এটা ঠাই আছে, সেই ঠাইত বহুত মানুষ মানে মাটি বন্ধক লওয়া বলে শুনেছো। যত মাটির দাম তো যত 30,000-20,000 টাকার মাটিটা মানে এজন এক গিরি তাতে মানে 10-12 বিঘা, 10-12 লাখ টাকা দিয়ে কিনে এতে ভোগপাড়া এরিয়াত বহুজন মানুষ মানে কেবা ঠাইত বহুত বিঘা মাটি মানে বন্ধক লৈছে। আর মানে গাঁওখনতো আছে ঠিক তেনেকুৱা। আর আমার মুছলপুর ঔষধের যত মানে জায়গা আছে এতেও বহুতখান আছে, মানে অট্টালিকাও বনাইছে, মাটিও কিনিছে 25-30 লাখ টাকাত। আরও ইপিনে কি বলি কয় গোল্ডেং পাড়া না কবাতো ইপিনে দক্ষিণ সাইডত মেইন রাস্তার কাষত লওয়া বলে শুনেছো, পেট্রোল পাম্পর কাষত। ঠিক তেনেকুৱা মালিকবিলাকতো আমি গম পাইছো। ঠিক এই বিল্ডিংটাও তেখেতরে বিল্ডিং এতে নতুনক মাটি কিনে কিনে মানে বিল্ডিংও বনাইছে এখেতে। মুছলপুর আর এই মানে মেইন টাউনত মানে এই পথারের মাজত এখন কিনিছে এতে মানে ঘর বনাইছে। তেখেতে ঠিক তাতে থাকা আসলে মানে তেখেত আগত মানে আমি ট্রেডিং করা বলে শুনছিল, কিন্তু ট্রেডিং তেখেতর ট্রেডিংয়ের এক ডকুমেন্টসও নাই, ট্রেনিংও নাই, ট্রেনিংও নাই, তেখেতে এক ট্রেডিং করা নাই। পিছত আমি গম পাওয়া গেল তারমানে যেটা সি বিজনেস করেছিল তার পয়সা বা মানি বলি আমি তার পকেট দেখাই পাওয়া নাছিল। আমি কি বলে কইছিল তেখেতে? হি বিজনেস বলে কইছিল, বিজনেস তো ঠিক ই সময়ত তো ট্রেডিংয়ের কথা কইছিল। ই ট্রেডিংয়ের কারণে গাঁওর মানুষবিলাক বা অঞ্চলের মানুষবিলাক তেখেতে কলাক, তার কারণে রাইজবিলাকে এটা ট্রেডিং করার কারণে এটা কিবাটো দিলাক।
ঠিক তেনেকুয়া হি ট্রেডিংৰ কাৰণে ৰাইজবিলাকৰ পৰা পইচাটো লৈ লৈছে তাৰ মানে এটা লৈ 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 মানে ট্রেডিংটো মৰা বুলি তেখেতে কয় ট্রেডিংটো মৰা হিচাপে কিমান দিছিলে কিমান দিয়া নাই হি তেতিয়া মানে মানুহটো পলায়ন হয় কাকো মানে ফিক্স এটা রিজাল্ট নিদিয়ে তাৰ মানে এশ কোটির মানে কাখে পাখে আছে আর মানে মানে 8000 মানুষ পপুলেশন থাকাটো আমি গম পাং। রাজ্যজুড়ি ভুয়া ট্রেডিং এপর জড়িয়ে লুণ্ঠন করা প্রবঞ্চকর বিরুদ্ধে আরক্ষীর অভিযান এটা তীব্র গতিত চলি আছে। শোণিতপুরের মিছামারি ট্রেডিং এপর জড়িয়ে লুণ্ঠন করা প্রবঞ্চক জহিরুল ইসলামক গ্রেপ্তার করেছে। অনলাইন ট্রেডিংয়ের জড়িয়ে বহু লোকর ধন বিনিয়োগ করে লুণ্ঠন করেছিল জহিরুলে। ইতিমধ্যে জহিরুল ইসলামর বিরুদ্ধে কেবাটাও থানাত গোচর রুজু করা হয়েছে। জেল হাজতলে প্রেরণ করা হয়েছে ধৃত জহিরুলক। দুদিন পূর্বেও আন দুজনক গ্রেপ্তার করেছিল মিছামারি আরক্ষী। এই সন্দৰ্ভত এক ৰিপৰ্ট আগবঢ়াইছো আমাৰ সতীৰ্থ হৰেণ ভূমিজৰ। শোণিতপুৰ জিলাৰ মিছামাৰিটো আৰক্ষীয়ে অভিযান চলাই এই ভুৱা ট্ৰেডিং এপৰ জৰিয়তে লুণ্ঠন কৰা জহিৰুল ইছলাম নামৰ এগৰাকী যুৱকক মিছামাৰি আৰক্ষীয়ে যোৱা নিশা গ্ৰেপ্তাৰ কৰিছে। উল্লেখযোগ্য যে ভুৱা ট্ৰেডিং এপৰ জৰিয়তে একাংশ লোকক প্ৰলোভন দি ধন বিনিয়োগ কৰাই লুণ্ঠন কৰিছিলে জহিৰুল ইছলাম নামৰ ঠেলা মৰাৰ কমাৰ চুবুৰীৰ এইগৰাকী যুৱকে। আৰু আৰক্ষীয়ে ইতিমধ্যে এই জহিৰুল ইছলামক গ্ৰেপ্তাৰ কৰি এক গোচৰ ৰুজু কৰি আজি তেজপুৰ ন্যায়িক দণ্ডাধীশৰ আদালতত হাজিৰ কৰাৰ অন্তত জেল হাজতলৈ প্ৰেৰণ কৰিছে। উল্লেখযোগ্য যে ভুৱা ট্ৰেডিং এপৰ জৰিয়তে একাংশ লোকক ধন বিনিয়োগ কৰাই একাংশ প্ৰবঞ্চকে বহু সৰ্বসাধাৰণ লোকৰ পৰা লুণ্ঠন কৰিছিলে। আৰু ইয়াৰ বিৰুদ্ধে এতিয়া সমগ্ৰ ৰাজ্যতে আৰক্ষীৰ অভিযান অব্যাহত আছে আৰু মিছামাৰি আৰক্ষীয়েও এই ট্ৰেডিং এপ কেলেংকাৰীৰ বিৰুদ্ধে অভিযান অব্যাহত ৰাখিছে। দুদিন পূৰ্বে মিছামাৰি আৰক্ষীয়ে পুনৰ দুজন লোকক গ্ৰেপ্তাৰ কৰি ইতিমধ্যে জেল হাজতলৈ প্ৰেৰণ কৰিছিল আৰু যোৱা নিশা পুনৰ আন এজন যি ট্ৰেডিং এপ কেলেংকাৰীৰ জড়িত জহিৰুল ইছলামক মিছামাৰি আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰি আজি তেজপুৰ ন্যায়িক দণ্ডাধীশৰ আদালতত হাজিৰ কৰাৰ অন্তত জেল হাজতলৈ প্ৰেৰণ কৰিছে। মানি মার্কেটিংৰ মাষ্টাৰ মাইণ্ডক গুৱাহাটীৰ পল্টন বজাৰৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰিছে কৰিমগঞ্জ আৰক্ষীয়ে। প্ৰতিজন লোকক 25,000 টকাকৈ ঋণ দিয়াৰ নামত ঠগ প্ৰবঞ্চনা কৰা এই চক্ৰটোৰ মূল অভিযুক্ত হিমন্ত কুমাৰ গগৈক পল্টন বজাৰৰ পৰা ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। সিংহানিয়া ফিনটেক এগ্ৰি বিজনেছ কনচৰ্টিয়াম কোম্পানী লিমিটেডৰ নামত এখন ভুৱা প্ৰতিষ্ঠান খুলি বহু লোকৰ পৰা সৰকাই নিছিল ধন। ইতিমধ্যে প্ৰবঞ্চক চক্ৰটোৰে জড়িত 15 গৰাকীক বৰাকৰ 3খন জিলাৰ পৰা অভিযান চলাই আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছিলে। বিগত সপ্তাহত কোম্পানীটোৰ কাৰ্যালয়ৰ পৰা আন এটা প্ৰবঞ্চক ৰাহুল ৰয় গ্ৰেপ্তাৰ কৰিছিলে কৰিমগঞ্জ আৰক্ষীয়ে। কিন্তু দীৰ্ঘদিন ধৰি পলাই আছিল মূল অভিযুক্ত হিমন্ত কুমাৰ গগৈ। পল্টন বজাৰৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হিমন্ত কুমাৰ গগৈক এতিয়া কৰিমগঞ্জলৈ লৈ গৈছে আৰক্ষীয়ে। ইনফৰমেশ্যন আমাৰ লগত আছিলে যে এটা অফিচ আছে আমাৰ শিলচৰ ৰোডত নিয়াৰ চেংকো পেট্ৰল পাম্প কৰিমগঞ্জত। তাতে আপনার সিংহানিয়া ফিনটেক এগ্রো বিজনেস কনসর্টিয়াম লিমিটেড বলে একটা অপারেশনাল অফিস আছে, যত পাবলিকের পর মানে পয়সা কালেকশন করে তেওঁলোকক মানে 25,000 রুপিসকে লোন দিম বলে প্রতিশ্রুতি দিয়ে তেওঁলোকৰ পৰা 2,000 রুপিসকে কালেকশন করে আসে। তো ইতিমধ্যে আমি খবর পাওয়ার লগে আমি একটা স্পেশাল টিম ফর্ম করো, যত মানে মই থাকো, করিমগঞ্জ ওসি থাকে, টিএসআই লগতে বাকি অফিসার স্টাফ, আমি রাহুল রয় বলে যিজন এই সিংহানিয়া ফিনটেকৰ ডিষ্ট্ৰিক্ট কোঅৰ্ডিনেটৰ আছিলে তেওঁক আমি তেওঁৰ ঘৰত আমি এপ্ৰিহেণ্ড কৰোঁ। লগতে তেওঁৰ ঘৰ চাৰ্জ কৰা হয় আৰু তেওঁৰ যিটো অফিচ আছে শিলচৰ ৰোডত কৰিমগঞ্জত সেইটো আমি চাৰ্জ কৰোঁ। তো চাৰ্জ কৰাৰ সময়তে আমি পাওঁ যে তেওঁলোকে পাব্লিকৰ পৰা 2,000 ৰুপিজকে কালেক্ট কৰে আৰু 35-40 জনীয়া গ্ৰুপ, যিটোক তেওঁলোকে জইণ্ট লাইবিলিটি গ্ৰুপ বুলি এনেকৈ ভুৱা মানে গ্ৰুপ কিছুমান ফৰ্ম কৰি তেওঁলোকক 25,000 টকাকে দিম বুলি প্ৰতিশ্ৰুতি দি তেওঁলোকৰ ডকুমেণ্টছ চকুমেণ্টছ কালেক্ট কৰে, জিপি ওয়াইজ গাঁও পঞ্চায়ত ওয়াইজ কালেক্ট কৰে আৰু তেওঁলোকৰ এইটো মানে জিপি কোঅৰ্ডিনেটৰ বুলি কালেক্টৰ আছে তেওঁলোকক মানে হেৰি কৰি তেওঁলোকৰ পৰা কালেকশ্যন কৰি এইটো মানে কিন্তু কোনো লোন দিয়া নহয়, তেওঁলোকক লোন দিয়া নোহোৱাৰ কাৰণে মানে তেওঁলোকক মানে প্ৰবঞ্চনা কৰা সেইটো হিচাপে আমি পাই গোটেই চাৰ্জ কৰোঁ। চাৰ্জ কৰোঁতে তেওঁ ঘৰত আমি অফিচত আমি লোন ল'বৰ কাৰণে এপ্লিকেশ্যন ফৰ্মছ আমি পাওঁ আৰু তেওঁলোকৰ পৰা যিখিনি পাব্লিকৰ পৰা যিখিনি পইচা তেওঁলোকে কালেক্ট কৰে 2,000 ৰুপিজকে, সেইটো আকৌ বেলেগ এটা কোম্পানীৰ নামত প্ৰাগজ্যোতিষ ফিনটেক
লিমিটেড বলে একটা কোম্পানির নামত রিসিপ্ট ইস্যু করে। অর্ণময় বড়া হত্যার গোচরের সন্দর্ভত প্রতিক্রিয়া দিছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মায়। শীঘ্রে উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হব সরকার। ইতিমধ্যে সরকারে সম্পূর্ণ করেছে সকলখিনি প্রস্তুতি। গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ে লাঘব করেছিল মূল অভিযুক্তর শাস্তি। পরিয়ালের নিরাপত্তা সন্দর্ভতো প্রতিক্রিয়া দিছে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে। আমি সুপ্রিম কোর্টত অলরেডি তাত যাবর কারণে ব্যবস্থা লৈছো। মই অলরেডি আগতে অর্ডার দিয়ে দিছিল, খুব সম্ভব সুপ্রিম কোর্টত কেসটো অলরেডি গৈছে। মই ভাবো যে আশঙ্কাটো মই সমাধান করব নোৱাৰো, কিন্তু অসমৰ এতিয়া পরিবেশ সলনি হৈছে, তেনেকুৱা কাম ভুলতেও কোনেও নকৰে, ইমানটো মই গ্যারেন্টি দিব পাৰো যে কোনেও ইমান দুঃসাহস নকৰে আজি দিনত। সময় এখিনিতে চমু বাণিজ্যিক বিৰতিৰ।